আমরা যারা সিনেমা ভালোবাসি তারা প্রচুর সিনেমা দেখি, নিয়মিত ছবি দেখি, বিভিন্ন ধরনের ছবি দেখি। কোনো ছবি আমাদের ভালো লাগে, কোনো ছবি আমাদের খারাপ লাগে, কোনো ছবিকে আমরা বলি ঠিক আছে। তো এই যে যে কোনো ছবি যখন আমরা দেখি তখন আমাদের আসলে কেন ভালো লাগে, কি কি জিনিসের কারণে ভালো লাগে, বা ছবিটা আসলে কেমন, এই ব্যাখ্যাগুলো যখন আমরা দাঁড় করাতে চাই, অথবা আমরা যখন যারা নির্মাতা তারাও যখন ছবি বানাই তখন আমাদের অনেকের মাথার পেছনে কাজ করতে থাকে নিজেদের দেখা কোনো ভালো লাগা ছবিকে। হ্যাঁ, তখন আমরা নির্দ্বিধায় যেন ওই একটি ছবির দৃশ্যকে অনুকরণ করতে পারি বা ইন্সপিরেশন নিতে পারি। বা আমরা যারা সিনেমা নিয়ে সমালোচনা করি বা লেখালেখি করি তাদের জন্য আসলে গ্রেট ফিল্ম মেকার বা মাস্টার ছবিগুলো নিয়ে যখন আমরা লিখি তখন আমাদের জন্য লেখাটা খুব সহজ হয়। কিন্তু যখন আমরা নতুন ছবি নিয়ে লিখি বা কথা বলতে যাই তখন আমরা যেন পুরনো ছবির আদতে আসলে সেটা ব্যাখ্যা করতে চাই। তো এই যে সিনেমা নিয়ে আমাদের ভাবনাগুলো অনেক বিশৃঙ্খলভাবে বিভিন্নভাবে আমাদের মাথায় কাজ করে, আমরা আসলে ঠিক ধরতে পারি না কেন আসলে এই ছবিটি আমরা দেখছি বা এই ছবিটির ভিতরে আসলে কি আছে, কিভাবে আছে, সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব। তো এই জায়গা নিয়েই আমরা আজকে কথা বলবো, সিনেমা দেখতে চাওয়া। তো সিনেমাকে দেখতে চাওয়ার জন্য আমি আসলে মূলত চার ভাগে ভাগ করি। নাম্বার ওয়ান, পুরনো ছবি। নাম্বার টু, মৃত ছবি। নাম্বার থ্রি, এটাকে বলা যায় হচ্ছে খারাপ ছবি। এবং নাম্বার ফোর, যেটাকে আমরা বলতে পারি অনন্য ছবি। তো এই চারটি ভাগ আসলে কেন আমি করেছি সেই জায়গাটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই বা ব্যাখ্যা করতে চাই। প্রথম হচ্ছে পুরনো ছবি। পুরনো ছবি মানে হচ্ছে যে ছবিটা হয়ে গেছে, আমরা জানি এই ছবিটি ভালো, কারণ সত্যজিতের পথের পাঁচালী বা বাইসাইকেল থিফ বা যেগুলো চলচ্চিত্রের ইতিহাসে আসলে মাইল ফলক একটি জায়গায় পৌঁছে গেছে, সেই ছবিকে আমরা যখন কপি করি বা অনুকরণ করি এবং আমাদের মতো আরেকটি ওরকম ছবি নির্মাণ করার চেষ্টা করি, সেগুলোই আসলে পুরনো ছবি। পুরনো ছবি বিভিন্নভাবে হতে পারে, হতে পারে তার গল্পে, হতে পারে তার নির্মাণ কৌশলে, অথবা হতে পারে তার ভাবনার দর্শনে। কিছুদিন আগেই একটি বাংলাদেশের একজন বিখ্যাত নির্মাতা, যিনি তার চলচ্চিত্র সম্পর্কে বলতে গিয়ে একটি পত্রিকার সাক্ষাৎকারে বলছিলেন যে আমার দেখা জীবনের অনেক ভালো ভালো ছবির ভালো ভালো দৃশ্যগুলোকে সাজিয়ে আমি এই ছবিটি নির্মাণ করেছি। তাহলে চিন্তা করুন, যে ছবিটি সে নির্মাণ করেছে সেটা আসলে নতুন ছবি নাকি পুরনো ছবি নতুন মোড়কে ভাববে। তো পুরনো ছবির পরে আরো কিছু ছবি আছে যেগুলোকে আমরা বলি মৃত ছবি, মানে ডেড ফিল্ম। আসলে মৃত ছবিটা কি, কোন একটা বিখ্যাত সাহিত্য সেখান থেকে অনুপ্রাণিত হয়ে অথবা সাহিত্যকে অনুকরণ করে কেউ একজন একটি সিনেমা নির্মাণ করছে, সেই সাহিত্যটা অনেক বিখ্যাত, সবার কাছে সাহিত্যের পঠন পাঠনের কারণে নিজেদের একটা ইমাজিনেশন তৈরি হয়ে গেছে, সবাই যখন পড়ে তখন তাদের ভিতরে একটা দৃশ্য গল্প তৈরি হয়ে যায়। তো আমরা যখন এই সাহিত্য নির্ভর বা ইতিহাস নির্ভর বা সত্য ঘটনা নির্ভর ছবি নির্মাণ করতে গিয়ে ওই
ইমাজিনেশনের জায়গা থেকে বিচ্যুত হয় বা পৌঁছাতে পারি না, বা আমাদের কাছে মনে হয় যে এটা শুধুই হুবহু বাস্তবতার মতো হাজির করার চেষ্টা করেছে বা হুবহু টেক্সটকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে, সেটা আসলে তখন মৃত ছবি। কারণ সাহিত্য বা শিল্প বা কবিতা অথবা নিউজ, তার ভিতরে একটি নিজস্বতা আছে। সেই নিজস্বতার বাইরে গিয়ে যখন আমরা সেই ছবিটিকে নান্দনিকভাবে হাজির করতে না পারি, তখনই আসলে সেই ছবিটি মৃত ছবি হয়ে যায়। মৃত ছবি আসলে সাহিত্য থেকে হতে পারে, মৃত ছবি হতে পারে ইতিহাস থেকে, মৃত ছবি হতে পারে কোনো ব্যক্তির জীবন থেকে, মৃত ছবি হতে পারে যে কোনো ঐতিহাসিক ঘটনা থেকে, সমাজ থেকে, নিউজ পেপারের ঘটনা থেকে, যেখান থেকে আসলে ছবিটি সংবাদের বাইরে আর কোনো মানে রাখে না। 3 নম্বর জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে খারাপ ছবি। আচ্ছা, সিনেমা কি কখনো খারাপ হয়? আপনারই বলুন, মানে আমরা যারা সিনেমা বানাই তারা কি কখনো খারাপ ছবি বানাই? বানাই আসলে, মানে খারাপ ছবি বলতে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা সোসাইটি, প্রত্যেকটা রাষ্ট্রের একটি আলাদা আলাদা নর্ম থাকে, বৈশিষ্ট্য থাকে। মানে ধরেন বাংলাদেশের সংস্কৃতিতে যেটা আসলে অ্যালাউ, সেটা আসলে পশ্চিমের সংস্কৃতিতে অ্যালাউড। তো আমি যখন ওরকম একটি ছবি বাংলাদেশের দর্শকের জন্য হাজির করব যেটা আসলে তার মূল্যবোধের কাছে আঘাত করবে, তখন আসলে সেটা খারাপ ছবি। ধরেন ইন্টারনেট জুড়ে হাজার হাজার পর্নোগ্রাফি আছে, এগুলো সবই তো আসলে খারাপ ছবি, ধ্বংসের ছবি, মানুষের বিকাশ প্রবণতায় বাধাগ্রস্ত করার ছবি। অথবা ধরেন এমন একটি ছবি যে ছবিটি আসলে সমাজে এমন একটি বার্তা দেয় যে হিংস্রতা, প্রতিহিংসা বা রিভেঞ্জ থেকে আসলে মানুষ সাফল্য অর্জন করতে পারে, সেই ছবিটি তো আসলে খারাপ ছবি। তারপরে ধরেন যে ছবিগুলো আসলে মানুষের মানুষের সম্পর্ককে নষ্ট করে দেয়, এরকম একটি জায়গার গল্প নিয়ে হাজির করে, সেই ছবিটিও আসলে খারাপ ছবি। সো পুরনো ছবি, মৃত ছবি, খারাপ ছবি, পৃথিবীর সব ছবির তো আমরা কথা বলে ফেললাম। তাহলে এখন বাকি থাকলো কি? বাকি থাকলো যা, তা হচ্ছে অনন্য ছবি। তাহলে এই অনন্য ছবিটা কি আসলে, কাকে আমরা অনন্য? ধরেন পথের পাঁচালী একটি অনন্য ছবি, কারণ হচ্ছে যে এটি এখনো টিকে আছে। তাহলে পথের পাঁচালী এত আগে নির্মাণ করেছে, তারপরও টিকে আছে, কি কি বৈশিষ্ট্যের কারণে টিকে আছে, কেন টিকে আছে? এই প্রশ্নগুলো নিয়েই আসলে আমাদের অনন্য ছবিকে নির্ধারণ করতে হবে। অর্থাৎ অনন্য ছবি তখনই হয়ে যাবে যখন আসলে যেই চলচ্চিত্রটি আপনি একটি নতুন আঙ্গিকে হাজির করবেন, নতুন গল্প হাজির করবেন, নতুন দর্শনে হাজির করবেন, এবং নির্মাতা হিসেবে আপনার একটি নিজস্বতা যেটা আগে কখনো হয়নি, আগে কখনো হাজির হয়নি, এরকম একটা জিনিস আপনি দেখাবেন। সো অনন্য ছবি অবশ্যই নতুন ধরনের ছবি, নতুন বাস্তবতার ছবি, নতুন সময়ের সাথে
মিলিয়ে নতুন ভাবে হাজির হওয়ার ছবি। আসুন আমরা এই বন্ধে ছবিগুলো দেখি। ছবিগুলো দেখে আমরা বের করি কোনটা আসলে পুরনো ছবি, কোনটা আসলে মৃত ছবি, কোনটা আসলে খারাপ ছবি এবং কোনটা অনন্য ছবি। অনন্য ছবি আসলে কালে কালে হয়ে ওঠে, সব ছবি অনন্য হয়ে ওঠে না। আসুন আমরা আমাদের আশেপাশের সিনেমাগুলোকে চিনি, সিনেমাগুলোকে নিয়ে কথা বলি এবং হাজির হই নিজেদের সত্য উপলব্ধি নিয়ে।